শনিবার 29 জন বিশিষ্ট পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালান বিশের জন্মদিন। তার অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর 29 জুন দিনটিতে গোটা দেশে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয়। 17তম জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করে রাজ্য সরকারের অর্থ ও পরিসংখ্যান দপ্তর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়া দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এদিন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দপ্তরের সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন, এর ফলে পরিসংখ্যান দপ্তর আরও সুঠাম হতে পারছে। তিনি জানান, বর্তমানে রাজ্যের 4 জেলায় দপ্তরের কার্যালয় রয়েছে, আরও 4 জেলায় অফিস বাড়ি নির্মাণ করা হবে, অবিলম্বে দপ্তরের শূন্য পদগুলো পূরণ করা হবে বলে জানান তিনি। এই ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 4টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের অফিস আছে, এখন আরো 4টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা আগামী দিন আমাদের অফিসগুলো নতুন অফিস বিল্ডিং করে স্টাফ নিয়োগ করে আরো কিভাবে আমাদের এই ডিপার্টমেন্ট ডাটা কালেকশন করে আরো আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এবং ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য প্রচেষ্টা আমরা করছি। এদিন রাজ্যের অন্য 3 জেলাতেও পরিসংখ্যান দপ্তরের কার্যালয়ের উদ্যোগে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।